আমাদের দেশের সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে প্রবাসী আয়ের উপর, আর এই আয় দেশে আনতে প্রবাসীদের নানা বাধার মুখোমুখি হতে হয়। অনেকেই বেছে নেন অবৈধ পথ, তবে বৈধ পন্থায় বৈদেশিক উপার্জন দেশে আনার জন্য সরকার 2.5% প্রণোদনা দেয়। বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা আনার এই উদ্যোগে যোগ দিয়েছে বিকাশও। সরকারের ওই প্রণোদনার সঙ্গে বিকাশ বিভিন্ন সময়ে আরও 1% বাড়তি প্রণোদনা দিয়েছে, যা বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা দেশে আনতে প্রবাসীদের আরও উদ্বুদ্ধ করেছে, দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখে অর্থনীতিকে করেছে আরও সমৃদ্ধ। বিকাশের কারণে টাকা আদান প্রদান সহজ হওয়ায় দিন দিন বাড়ছে এর ব্যবহার। বিকাশের মাধ্যমে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা 1 বছরের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে, আর 4 বছরের ব্যবধানে তা বেড়ে প্রায় 17 গুণের বেশি হয়েছে। সর্বশেষ 2021 সালে বিকাশের মাধ্যমে বৈধ পথে প্রবাসীরা বাংলাদেশে 2,427 কোটি টাকা দেশে পাঠিয়েছেন, যা 2020 সালের তুলনায় প্রায় 111% বা দ্বিগুণেরও বেশি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম 8 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট মাসে বিকাশের মাধ্যমে প্রবাসী আয় দেশে এসেছে 2,343 কোটি টাকার বেশি। বছর শেষে প্রবাসী আয় 4,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে বলে ধারণা প্রতিষ্ঠানটির। প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের নানা ধরনের সুবিধা দেয় বিকাশ। এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক কাউন্টারের পাশাপাশি মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অর্থ পাঠাতে পারেন প্রবাসীরা, আর বাংলাদেশে থাকা প্রবাসী স্বজনেরা সেই টাকা পাচ্ছেন বিকাশ হিসাবে। দেশের 12টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই অর্থ লেনদেন বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি হয়। এই টাকা বিদেশ থেকে দেশে স্থানান্তর হচ্ছে মুহূর্তেই, এজন্য প্রবাসী বা তার স্বজনদের ব্যাংক হিসাব থাকার প্রয়োজন হয় না। দেশজুড়ে বিকাশের 3 লাখ এজেন্ট রয়েছে, ফলে প্রবাসী স্বজনেরা তাদের ঘরের কাছের বিকাশ এজেন্ট থেকে টাকা তুলতে পারেন। পাশাপাশি 13টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে 1,500-এরও বেশি ATM বুথ থেকে বিকাশের টাকা তোলা যাচ্ছে। দেশ বিদেশের সর্বশেষ তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com, চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।